অনলাইনে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। বিষয় বিজ্ঞান, আমি অশোক কুমার ঘোষ, সহকারী শিক্ষক মান ওয়ান। আজকের সাধারণ পাঠ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, বিশেষ পাঠ উদ্ভিদ ও প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য কাজ। আমরা জানি যখন বিল্ডিংয়ে একটা বিল্ডিং তৈরি করতে হলে ইটের পর ইট সাজিয়ে একটা বিল্ডিং তৈরি করতে হয়, তেমনি কোষের পর কোষ সাজিয়ে একটা বহুকোষ উদ্ভিদ দেহ বা প্রাণীদেহ তৈরি হয়। কোষ কী? জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। তো আজকে আমার সাধারণ পাঠ উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন, বিশেষ পাঠ উদ্ভিদ ও প্রাণীর টিস্যুর বৈশিষ্ট্য কাজ। প্রথমে আমি উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ সম্বন্ধে আলোচনা করব। তাহলে টিস্যু কি? একই স্থান থেকে উৎপন্ন ও একই কাজ সম্পাদনকারী কতগুলো কোষের সমষ্টিকে টিস্যু বা কলা বলে। উদ্ভিদের দেহ গঠনকারী টিস্যুকে উদ্ভিদের টিস্যু বলে। বিভাজন ক্ষমতা অনুসারে উদ্ভিদের টিস্যু দুই প্রকার। টিস্যু দুই প্রকার, ভাজক টিস্যু এক নম্বর, দুই নম্বর স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম তাকে ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যু বৈশিষ্ট্য হলো ভাজক টিস্যু নতুন অর্থাৎ নতুন কোষ সৃষ্টিতে সহায়তা করে, উদ্ভিদের দৈর্ঘ্য উপস্থ বৃদ্ধিতে সহায়তা করে এবং ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর উৎপত্তি হয়। এই টিস্যুগুলোর সম আকৃতি সম্পন্ন, প্রত্যেক কোষের নিউক্লিয়াস থাকে, আন্তঃকোষীয় ফাঁক থাকে না এবং কোষগুলো সম আকৃতি সম্পন্ন। তাহলে স্থায়ী টিস্যু আলোচনা করব। স্থায়ী টিস্যু যে টিস্যু ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়, সম আকৃতি সম্পন্ন যে কিছু এবং বিভাজন ক্ষমতাহীন পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হলো এরা উদ্ভিদের দেহকে দৃঢ়তা প্রদান করে এবং স্থায়ী টিস্যু পরিণত এবং ভাজক টিস্যু পরিণত হয়ে স্থায়ী টিস্যুতে পরিণত হয় আর এবং হচ্ছে উদ্ভিদের খাদ্য পরিবহনেও অংশগ্রহণ করে। তাহলে আমরা আলোচনা করলাম যে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য কাজ। তাহলে বিভাজন ক্ষমতা অনুসারে উদ্ভিদ টিস্যু দুই প্রকার, এক নম্বর ভাজক টিস্যু, দুই নম্বর স্থায়ী টিস্যু। যে টিস্যু বিভাজনে সক্ষম তাকে ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর কোষগুলো আকৃতি সম্পন্ন, প্রত্যেক কোষে নিউক্লিয়াস আছে, এরা নতুন কোষ সৃষ্টিতে সহায়তা করে এবং সম আকৃতি সম্পন্ন। তারপর স্থায়ী টিস্যু কি? যে টিস্যু ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয় এবং নির্দিষ্ট আকৃতি হবে এবং বিভাজন ক্ষমতাহীন হবে তাকে স্থায়ী টিস্যু বলে। স্থায়ী টিস্যুর প্রধান কাজ হল উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এবং উদ্ভিদের খাদ্য পানি পরিবহন করা। এবার আলোচনা করব প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য কাজ।
তাহলে এর আগেও আলোচনা করেছি যে টিস্যু কাকে বলে, একই স্থান থেকে উৎপন্ন ও একই কার্য সম্পাদনকারী কতগুলো কোষের সমষ্টিকে টিস্যু বা কলা বলে। যেমন মানব দেহর চোখ, কান, মস্তিষ্ক ইত্যাদি বিভিন্ন অঙ্গে বিভিন্ন প্রকার টিস্যু আছে, এদের কাজও ভিন্ন, তাই এবং ইত্যাদি বিভিন্ন তার ভিত্তিতে প্রাণী টিস্যু চার প্রকার। এক নম্বর হচ্ছে আবরণী টিস্যু, দুই নম্বর যোজক টিস্যু, তিন নম্বর পেশি টিস্যু, চার নম্বর স্নায়ু টিস্যু। প্রথমে আলোচনা করব আবরণ টিস্যু কি। যে টিস্যু দেহের বিভিন্ন অনাবৃত স্থানসমূহ আবৃত করে রাখে তাকে আবরণী টিস্যু বলে। এই টিস্যু দেহের বহিরাবরণ এবং দেহা এবং মুখের ভিতরে, গালের ভিতরের কোষ, পাকস্থলীর উপরের অংশ, ভিতরের অংশ ইত্যাদি অংশে দেখা যায়। বাহক টিস্যু আবরণ টিস্যুর বৈশিষ্ট্য, আবরণ টিস্যুতে ম্যাট্রিক্স থাকে না, এর কাজ হচ্ছে বিভিন্ন এবং সমাকৃতি সম্পন্ন আবরণী টিস্যু, প্রত্যেক কোষে নিউক্লিয়াস থাকবেই এবং দেহের অনাবৃত অংশসমূহ আবৃত করে রাখে এবং বাইরের আঘাত থেকে কোষকে বা বিভিন্ন অঙ্গকে রক্ষা করে আবরণী টিস্যু। যোজক টিস্যু, যে টিস্যু এক অঙ্গকে অন্য অঙ্গের সঙ্গে বা কোষকে টিস্যুর সঙ্গে বা টিস্যুকে বিভিন্ন অঙ্গের সঙ্গে সংযোগ সাধন করে তাকে যোজক টিস্যু বলে। যোজক টিস্যু যেমন হাড়, অস্থি, অস্থি বা হাড়, রক্ত, পেশি, স্নায়ু, এগুলো যোজক টিস্যুর উদাহরণ। যেমন হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম, এটা আমাদের দেহকে দৃঢ়তা প্রদান করে এবং দেহের আকৃতি প্রদান করে, কঙ্কাল তৈরি করে এবং আমরা দেহকে নড়াচড়ায় সহায়তা করে। যেমন যোজক টিস্যুর আরেকটি উদাহরণ রক্ত, রক্তের মাধ্যমে প্রত্যেক কোষে কোষে অক্সিজেন পরিবাহিত হয় এবং বিভাগ ক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটাও আমাদের দেহ থেকে বাইরে নির্গমন করে। অর্থাৎ রক্ত চলাচলের মাধ্যমে আমাদের দেহ অক্সিজেনের অক্সিজেন পরিবাহিত হয়, কোষগুলো সতেজ থাকে। তারপরে মেদময় যোজক টিস্যু আছে, এটা তরল এবং স্নায়ু ইত্যাদি এতে অবস্থান করে, এরা হাসতে ফুসফুস, পেশি ইত্যাদি সংকোচন ও প্রসারণে সহায়তা করে। এবার আলোচনা করব পেশি টিস্যু। ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। পেশি টিস্যু তিন প্রকার, এক নম্বর হচ্ছে ঐচ্ছিক পেশি টিস্যু, দুই নম্বর অনৈচ্ছিক পেশি টিস্যু, তিন নম্বর হৃৎপেশি টিস্যু। তাহলে পেশি টিস্যু কি? ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। পেশি টিস্যু তিন প্রকার, ঐচ্ছিক পেশি টিস্যু, অনৈচ্ছিক পেশি টিস্যু আর হৃৎপেশি টিস্যু।
প্রথমে আলোচনা করব অস্থিক পেশি টিস্যু, যেসব পেশির সংকোচন ও প্রসারণ পানির ইচ্ছার উপর নির্ভরশীল তাদেরকে ঐচ্ছিক পেশি টিস্যু বলে। যেমন আমাদের হাত এবং পায়ের মাংসপেশি, আমরা ইচ্ছা করলে হাত এবং পা নড়াচড়া করতে পারি, একে ভলেন্টারি মাসলও বলে। অনিশ্চিক পেশি টিস্যু, যেসব পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল নয় তাদেরকে অনিশ্চিক পেশি টিস্যু বলে। অনিশ্চিক পেশি টিস্যুর কাজ অবস্থান করে আমাদের দেহে, যেমন চোখের আইরিস, পাকস্থলীর পাচিরে, এটা আমাদের ইচ্ছাধীন চলে না। আর ঐচ্ছিক এবং অনিচ্ছিক পেশির মাঝামাঝি এক বিশেষ ধরনের পেশি টিস্যু আছে, তাকে হৃৎপেশি বলে। এই হৃৎপেশি কাজ অনিচ্ছিক পেশির মতো এবং গঠন ঐচ্ছিক পেশির মতো। এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নির্দিষ্ট গতিতে অবিরামভাবে এর ক্রিয়া চলতে থাকে। এই ক্রিয়া বন্ধ হয়ে গেলেই সেদিন মানুষের মৃত্যু হয়। তাহলে আমরা আলোচনা করলাম পেশি টিস্যু তিন প্রকার, ঐচ্ছিক পেশি টিস্যু, অনিচ্ছিক পেশি টিস্যু এবং হৃৎপেশি টিস্যু। স্নায়ু টিস্যু, স্নায়ু কোষ দ্বারা স্নায়ু টিস্যু গঠিত। যেসব টিস্যু পরিবেশ থেকে কোনো উদ্দীপনা গ্রহণ করে তার উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে সক্ষম তাকে স্নায়ু টিস্যু বলে। স্নায়ু টিস্যু বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে বহন করে নিয়ে আসে এবং সে মস্তিষ্ক আমাদের কোথাও পিঁপড়ে বা কোনো কিছু কামড় দিলে তাকে নির্দেশ করে, হাতকে নির্দেশ করে, এবং হাত সেই পিঁপড়ে বা ওই কোনো পোকামাকড়কে সরাই দিতে বাধ্য করে। স্নায়ু টিস্যু কিন্তু অন্যান্য টিস্যু থেকে একটু ভিন্ন। স্নায়ু টিস্যু বিভাজনে অক্ষম, কিন্তু অন্যান্য টিস্যু বিভাজনে সক্ষম। আমাদের দেহের সবচেয়ে বড় টিস্যু হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু বিভাজন ক্ষমতাহীন, এর বিভাজন ক্ষমতা নাই। পাঠ্যপুস্তকের উপস্থাপনের আলোতে কিছু সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখে দিলাম, এগুলো বাসা ভালো করে পড়বে। যেমন কোষ কাকে বলে, এবং এখানে উদ্দীপক ক এবং খ আছে। উদ্দীপক ক এবং খর আলোতে প্রথমে এক নম্বর কোষ কাকে বলে, দুই নম্বর ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি টিস্যু বলতে কী বুঝো, তিন নম্বর উদ্দীপক ক এর চিহ্নিত চিত্র এবং বৈশিষ্ট্য লিখো, চার নম্বর প্রশ্ন উদ্দীপক খ দেহের অন্যান্য কোষ থেকে ভিন্ন কেন, এই কোষের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর। সবাইকে ধন্যবাদ জানিয়ে পাঠদান শেষ করছি।